কি শুনছিলে তুমি? ওই কিছু না তো, আমি কিছু শুনিনি। ওই আমি তো এইমাত্র এইখান থেকে যাচ্ছিলাম। কি শুনেছো বলবে নাকি আমি ব্যবস্থা নেব? থাকে আমি যেভাবে, না আমি বলছি, ওই আপনি যখন বলছিলেন যে সতীর বিয়ের সময় সোমনাথের জায়গায় অন্য কাউকে দেখবে, ব্যাস এইটুকুই শুনেছি। তার খবরদার কোথায় যেন কাক পক্ষী তো ফের না পায়। যদি পায় তাহলে সবাই জানবে যে আদিত্য নারায়ণ চৌধুরীর পুত্রবধূ গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছে। কেউ জানবে না, আমি কথা দিচ্ছি আপনাকে, কাক পক্ষীতেও টের পাবে না, কেউ কিছু জানবে না। আমি আসি। কথাটা যেন মনে থাকে। আর শোনো, এদিকে এসো। আরো একটা দায়িত্ব তোমাকে নিতে হবে। আগামীকাল সতী মায়ের বিয়ে, তোমাকে তাকে সারাক্ষণ চোখে চোখে রাখতে হবে। বিয়ের আসরে তোমাকে সতীমাকে সামলাতে হবে। কাজটা পারবে তো?